শুরুতেই সংবাদ শিরোনাম, হামলা চালালে কঠোর পরিণতি, পুতিনকে ফোন করে হুমকি বাইডেনের, ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া, আতঙ্কে মানুষ। ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে পশ্চিমা হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে বলল রাশিয়া। আফগানিস্তানে পরিবারের সদস্য সহ 29 নারী আটক। ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান। সাবেক অ্যাটর্নি জেনারেলের স্বীকারোক্তি, ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র। টুইন টাওয়ারের নামে অবৈধ আফগান টাকা রাখল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা শক্তিগুলো যখন দাবি করছে, তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন ও জার্মানি অন্যতম। কিয়েভের ইরান দূতাবাস সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য ইরানি নাগরিকদের প্রস্তুত থাকতে বললেও এখনও দেশটি ত্যাগ করার আহ্বান জানায়নি। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। এদিকে গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোন করে ইউক্রেনে হামলার কঠোর পরিণতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন। হোয়াইট হাউস ওই টেলিফোন আলাপের খবর দিয়েছে। ওই আলাপে বাইডেন পুতিনকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণ করতে চাইলেও অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। ওই টেলিফোন আলাপের মাধ্যমে ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, পশ্চিমা দেশগুলো নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার উদ্যোগের জবাব দেয়নি। দুই দেশের শীর্ষ নেতারা তাদের টেলিফোন আলাপ চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও টেলিফোন করে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। ওই টেলিফোন আলাপে ম্যাক্রন বলেন, একটি আন্তরিক সংলাপ চলার একই সময়ে উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ আশাব্যঞ্জক নয়। রাশিয়ার আক্রমণ আসন্ন, পশ্চিমা শক্তিগুলোর এমন সতর্কতার মধ্যে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস, জাপানও রয়েছে। ইউক্রেনের সীমান্তে আনুমানিক 1,00,000 সৈন্য সংগ্রহ করেছে রাশিয়া, কিন্তু আক্রমণ করার কোনো ইচ্ছে নেই বলে দেশটি জানিয়েছে। নিজেদের সীমান্ত সংলগ্ন ইউক্রেনের তিন দিকেই দিনে দিনে শক্তি বাড়িয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 ঘন্টা ফোন আলাপ করেন। বিস্ফোরণ মুখ পরিস্থিতি এড়ানোর চেষ্টা থেকে এ আলাপ। পশ্চিমা দেশগুলোর যুদ্ধ শুরু হতে পারে এমন উদ্বেগের মধ্যেই ক্রিমিয়া উপদ্বীপের কাছে সমুদ্রে বড় ধরনের নৌ মহড়া করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের দেয়া হিসাব অনুযায়ী সম্প্রতি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জড়ো হওয়ার খবরে খুব দ্রুতই দখল অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন গোয়েন্দারা। যুদ্ধ এড়ানোর লক্ষ্যে মরিয়া কূটনৈতিক চেষ্টার মধ্যে রাশিয়ার এমন সমর সজ্জাকে ইউক্রেনের জন্য আসন্ন হুমকি হিসাবে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তবে হামলা শুরু হলে কোন এলাকা থেকে শুরু হতে পারে সে বিষয়ে কোনো স্পষ্ট চিত্র পাওয়া যায়নি উল্লেখ করে সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ওপর তিন দিক থেকে চাপ সৃষ্টি করেছে রাশিয়া। এই প্রতিবেদনে ইউক্রেনের তিন দিকে রাশিয়ার সামরিক সজ্জা বাড়ানোর তথ্য তুলে ধরে কোন দিক দিয়ে সম্ভাব্য আক্রমণের চেষ্টা হতে পারে সে পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের রাশিয়ার কথিত আগ্রাসন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর হুঁশিয়ারি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। এক্ষেত্রে মার্কিন উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গতকাল ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিন ফোন আলাপের পর ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ও বাইডেনের মধ্যে যে ফোন আলাপ হয়েছে তার মূল বিষয় ছিল ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের উন্মাদনা এবং বিষয়টি বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। ইউরি উশাকভ আরও বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, দুই প্রেসিডেন্ট 1 ঘন্টা ব্যাপী যে আল্লাহ করেছেন তা তিনি ভারসাম্যপূর্ণ এবং পেশাদার সুলভ। তিনি জানান, এ ব্যাপারে সমস্ত পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে দুই প্রেসিডেন্ট একমত হয়েছেন। গতকালের ফোন আলাপ সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় তাহলে মস্কোকে ভয়াবহ মূল্য দিতে হবে।
বাইডেনের এই বক্তব্য পুতিন প্রত্যাখ্যান করে বলেছেন, ইউক্রেনের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দেশগুলো যে বক্তব্য দিয়েছে তা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। আফগানিস্তানের কাবুলে 29 নারী ও তাদের পরিবারের সদস্যদের আটক করেছে তালেবান, এমন অভিযোগ করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আফগানিস্তানে আটক ও অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। আফগান নারী ও মানবাধিকার বিষয়ক মার্কিন বিশেষ দূত রিনা আমিরি বলেছেন, শুক্রবার আটক করা 40 জনের মধ্যে নারীরাও রয়েছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছে এবং এটা বন্ধ হওয়া উচিত। পরে তিনি টুইটারের মন্তব্য মুছে ফেলেন। কেন এটি অপসারণ করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ। তবে অন্যান্য সূত্র নিশ্চিত করেছে যে কাবুলে একাধিক নারীকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার সমালোচনার মুখে তালিবান দুই বিদেশি সহ একদল সাংবাদিককে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। নারী অধিকার আদায়ের জন্য আন্দোলনের পরে নিখোঁজ হওয়া একজন কর্মীকে মুক্তি দিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক টুইট বার্তায় আফগানিস্তানের নিখোঁজ নারী কর্মীদের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু আরও বেশ কয়েকজন নারীকে মধ্যরাতে তাদের বাড়ি থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। তবে তাদেরকে আটকের বিষয়টি অস্বীকার করেছে তালেবান সরকারের পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলিয়া আজিজির নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন তার স্বজনরা। তিনি একজন শীর্ষ কারা কর্মকর্তা যিনি 4 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিগত সরকারের অধীনে নিরাপত্তা বাহিনীর জন্য কাজ করা বেশ কয়েকজন নারীর ওপর হামলা ও হত্যা করার অভিযোগও রয়েছে। ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভের ইরান দূতাবাস। শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়া সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন। তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। ইরান দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি নাগরিকরা যেন পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান দূতাবাস ইরানি নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এই মূলনীতির ভিত্তিতে সঠিক সময়ে তাদের করণীয় ঠিক করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ উত্তেজনা সৃষ্টিকারী যে কোনো খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে বর্ণনা করেছেন। ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র, একথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলেরই সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারক মিখাইল বেন ইয়াইর। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন খবর ওয়াফার। ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারক একসময় নিজেও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের আদেশ জারি করেছেন। আয়ারল্যান্ডের পত্রিকা দি জার্নালেও এ লেখা নিবন্ধে তিনি এসব কথা বলেছেন। এতে তিনি আরও বলেন, আমি আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থার প্রতিবেদনের সঙ্গে একমত, যেখানে বলা হয়েছে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলের আদালত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিন বিতাড়নের বর্ণবাদী আইন বজায় রেখেছে, ফলে সেখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে। মিখাইল বেন ইয়াইর আরও বলেন, আমি দুঃখের সঙ্গে স্বীকার করছি ইসরায়েল পুরোপুরি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও লিখেছেন, ইসরায়েলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করার ক্ষেত্রে বিলম্ব মেনে নেওয়া যায় না। দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ যজ্ঞ চালিয়ে যাচ্ছে। দখলীকৃত অঞ্চলে যেসব ফিলিস্তিনি রয়েছেন তাদের সঙ্গেও চরম বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তাদের ঘর বাড়ি দখল করে নেওয়া হচ্ছে, তাদের নানা অজুহাতে হত্যা করা হচ্ছে। আফগানিস্তানের যে ৭০০ কোটি মার্কিন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, তার অর্ধেক 9/11 সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিতে চান প্রেসিডেন্ট জো বাইডেন। বাকি অর্ধেক খরচ করতে চান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চরম আর্থিক সংকটে থাকা মানুষের সহায়তায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানের ওই অর্থ স্থানীয় সময় শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জব্দ করার সিদ্ধান্ত নিয়েছেন। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ আটকে দেওয়া হয়। বাইডেনের অর্থ জব্দের সিদ্ধান্তের বিষয়ে সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা জানান, আফগানিস্তানে জব্দ করা অর্থের মধ্যে $350 কোটি আফগানদের মানবিক সহায়তার জন্য গঠন করার তহবিলে যুক্ত করার অনুমতি চাইবেন মার্কিন প্রেসিডেন্ট। বাকি অর্থ 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য রাখা হবে। হোয়াইট হাউস থেকেও একই তথ্য জানিয়ে বলা হয়েছে, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে হামলা চলছে। 9/11 হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থ দাবি করে মামলাটি করেছিলেন। এ কারণে $350 কোটি বেশি অর্থ যুক্তরাষ্ট্রে রাখা হবে। উল্লেখ্য, গত আগস্টে রাজধানী কাবুল দখল করে তালেবান ওই মাসে আফগানিস্তান ছেড়ে চলে যায় দেশটিতে দীর্ঘ 20 বছর ধরে অবস্থান করা মার্কিন সেনারা। এরপর তালেবান সরকার গঠন করে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অর্থচুরি ও সর্বনিম্ন স্তরের নৈতিক অবক্ষয় বলছে তালেবান। প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তকে চুরি এবং নৈতিক অবক্ষয় বলে তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকার। জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সোহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শাহিন বলেন, ওই অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এবং প্রকান্তরে আফগান জনগণের সম্পদ। আমরা ওই সমুদয় অর্থ ছাড় দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।